মঙ্গল সন্ধ্যায় মহাধুমধামে উদ্বোধন হয়ে গেল দক্ষিণ বেদিয়াপাড়া দুর্গোৎসব কমিটির এবছরের পুজোর। সাংসদ সৌগত রায় এবং অভিনেত্রী পুনম ডিলনের হাত ধরে উদ্বোধন হল এই পুজোর। দেখতে দেখতে তাদের পুজো 34তম বর্ষে পদার্পণ করল। এবছর তাদের ভাবনা লক্ষ্মীর বিয়ে। প্রতি বছরই নিত্য নতুন চমক দিয়ে থাকে তারা, এবছরটাও তার অন্যথা হলো না। একটা সময় অল্প বয়সে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হতো, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী প্রকল্প শুরু হওয়ার পর থেকে রাজ্যজুড়ে বাল্যবিবাহ অনেকটাই কমেছে। সেটাই তুলে ধরা হয়েছে তাদের পুজো মণ্ডপের মাধ্যমে। পুজো উদ্বোধনের পাশাপাশি এদিন জাগো বাংলা স্টলে উদ্বোধন করা হয়। তার উদ্বোধন করেন সাংসদ সৌগত রায়। অসাধারণ ভালো প্রচেষ্টা মৃন্ময় দাস, এভাবে জাগো বাংলা স্টল উদ্বোধন এবং লক্ষ্মীর বিয়ের মণ্ডপ হচ্ছে, এটা খুব আকর্ষণীয়। বেদিয়াপাড়ার মধ্যে একটা গ্রাম তৈরি করা, অনেকেই এখানে আছে যারা গ্রাম দেখেন, একদম গ্রামে যা যা আছে পুঙ্খানুপুঙ্খভাবে সব রাখা, এবং লক্ষ্মীর বিয়ে, লক্ষ্মীকে আর যে অল্প বয়সে বিয়ে দিতে হয় না, এই ব্যাপারটা ভীষণভাবে ভালোভাবে তুলে ধরে আমি এটাই ঠিক এবং মার কোলে লক্ষ্মী রয়েছে, তাকে মা দিয়ে দিচ্ছে। আমি এরকম ভালো জীবনে দিন দেখিনি, আমি এখানকার সঙ্গে যা বলার তো আমার অভিভাবক আমাদের প্রিয় সাংসদ অধ্যাপক সৌগত রায় আমাদের বলে দিয়েছেন, এরপরে আমার কিছু বলা উচিত নয়। এখানে মানুষ আমাদের সঙ্গে আছে, আমরা মানুষের সাথে আছি, আমরা মানুষই আগামী দিন তার পথ দেখাবো। আমরা হচ্ছে মানুষের যেসব প্রকল্পগুলো মমতা বন্দ্যোপাধ্যায় সৃষ্টি করেছেন, তিনি আগামী দিনে তিনি ইতিহাস জ্বলবে, তিনি একজন ইতিহাসের পাতায় তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এখন হয়তো অনেক কিছু মানুষ তার সমালোচনা করেছে, করছে, বিদ্যাসাগরের সমালোচনা করেছিল, রাজা রামমোহনের সমালোচনা করেছিল, বিজয়ের সমালোচনা করেছিল, কিন্তু যারা বিখ্যাত স্বামী বিবেকানন্দের সমালোচনা করেছিল, কিন্তু আগামী ইতিহাস যেমন স্বর্ণাক্ষরে তাদের নাম লেখা হয়েছে, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামও স্বর্ণাক্ষরে লেখা থাকবে আগামী দিন ইতিহাসে। এটা আমরা সবাই তৃণমূল কংগ্রেস কর্মী বলে সাধারণ মানুষও উপলব্ধি করতে পারবে আগামী দিন। আর আমাদের দমদমের বিধায়ক এবং মাননীয় শিক্ষামন্ত্রী অধ্যাপক দত্ত বসু যেভাবে আমাদের কাজ করার সুযোগ দিচ্ছেন, এবং আমাদের মাথার উপর অধ্যাপক সৌগত রায় আছেন, আর আমাদের নতুন প্রজন্মের নতুন আইকন আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন ডাইনামিকভাবে কাজ করছে, তাতে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে সাতটা জেনারেশন আমার তৈরি আছে, সেটা আমরা এখন থেকে দেখতে পাচ্ছি। ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।